হ্যালো বন্ধুরা, ষষ্ঠীর সন্ধ্যায় বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে ষষ্ঠী, তাই নর্মালভাবে একটু মেকআপ করে একটা এটা আগরি শাড়ি, পুরনো শাড়ি, তো এটা পরেই আজকে চললাম ফাংশন দেখতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর পুজোতে সবাই ভালো, খুব সুন্দর করে ঘোরো আর ভালোভাবে কাটাও। আর দেখো আমরা চলে যাচ্ছি এখন, তো দেখো ওখানে গিয়ে কি ভিড় হয়েছে সেটা তোমরা একবার দেখতে পারবে, পুরো ভিড়টা দেখতে থাকো। তো দেখো এখানে আমি ভিড় করছি, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম, আর আমাদের এখানে সপ্তমীর থেকেই সবাই ঘুরতে বেরোয়। কলকাতাতে তো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে যায় কলকাতার ওই দিকটা, তো আমাদের এই দিকটাতে ষষ্ঠীর পরের থেকে ঘুরতে যাই আমরা, তো সপ্তমীর দিন থেকে ঘুরতে যাওয়া হয়। তো ষষ্ঠীতে খুব সুন্দর একটা প্রোগ্রাম রেখেছে, তো বলেছে আরও হবে, আরেক দিন কোন দিন হবে সেটা আমাদের জানা নেই। তো দেখছো এখানে যে আমাদের এখানে কত ভিড় হয়েছে প্রোগ্রামে, আর কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর ঠাকুরটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরবর্তী ব্লগে দেখাবো। তো দেখো এখানে সব নাচ করছে ছোট ছোট বাচ্চাগুলো, কি সুন্দর, এত ভাল লাগছিল, অনেকগুলো নাচ হয়েছে। আর আমাদের পাড়ার থেকেও নেচেছে, আর একটু দূরের থেকেও এসেছিল। তো দেখো বাচ্চাগুলো এত সুন্দর ড্রেস পরে এত সুন্দর নাচছিল, দেখো প্রজাপতি সেজেছে ছোট ছোট বাচ্চাগুলো, কি ভাল লাগছে। আর এই নাচটা হচ্ছে প্রাইমারি স্কুলে স্টুডেন্টরা মিলে করেছে, এখানে ওদের স্যার শিখিয়েছে নাচ। এই নাচটাও খুব ভালো হয়েছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব সুন্দর হয়েছে। আর কি বোঝাচ্ছে নাচের মাধ্যমে সেটাও দেখতে পারবে, কারণ কি এখানে অসুর দমনটাই দেখাচ্ছে, তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এখন দুর্গা পূজায় অনেকটাই ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে ব্লগ দেওয়া হবে না, তো পরবর্তীতে আমি ভালো ব্লগ নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কি হচ্ছে সেটাও দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সটে আরও আমরা ঘুরতে যাব, ভালো ভালো ব্লগ নিয়ে আসছি, আরও অনেক জায়গায় ঘুরতে যাব। তো এভাবেই পাশে থেকো। তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব সুন্দরভাবে ঘোরো সবাই। গুড নাইট।